যেটা যেটা এখন রাজ্য প্রশাসন শিক্ষক আতঙ্কে ভুগছে, যেমন জল আতঙ্কে ভোগে না তেমন শিক্ষক আতঙ্কে ভুগছে, কারণ এই প্রশাসন শিক্ষকদের যোগ্যতম বেতন দিচ্ছে না, তাদের সম্মান রক্ষা করছে না। সামনে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমার কাছে যা ইনফরমেশন হচ্ছে তাতে রাজ্য সরকার আরো একটা ভুল পদক্ষেপ নিতে চলেছে। শিক্ষক যে দিবসে যে রাজ্য সরকারের তরফ থেকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও শুনছি বাতিল হচ্ছে, সরকারি অনুষ্ঠান। তো সেই জায়গায় শিক্ষকদের দিয়ে বাকি, শিক্ষকদের ন্যায্য অধিকার নেই, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হচ্ছে, যারা শিক্ষক প্রতিবাদ করছে তারা আক্রান্ত হচ্ছে, এবং যখন সেই শিক্ষক আন্দোলন 72-77 শিক্ষক আন্দোলনের মতো, বা তার আগে যখন 60-এর দশকের শিক্ষক আন্দোলন মাথা তারা দিয়েছিল, ঠিক সেম 2019 সালের শিক্ষক আন্দোলন ধারাবাহিকভাবে মাথা তারা দিচ্ছে, সেটা SSK NSK আন্দোলন হতে পারে, প্যারা টিচারদের আন্দোলন হতে পারে, প্রাইমারি শিক্ষকদের আন্দোলন হতে পারে, শিক্ষাবন্দীদের আন্দোলন, তখন কিন্তু রাজ্য সরকার শিক্ষক আতঙ্কে ভুগছে, এবং যার ফলে রাজ্য সরকার কিন্তু সমস্ত জায়গায় মুভমেন্ট যারা যেখানে করবে, বিকাশ ভবন চত্বর 144 ভাড়া করেছে, তারপরে আটকাতে পারছে না। এবং আমরা যারা শিক্ষক আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিই তাদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করছে। তো এটা আরো যত রাজ্য সরকার আপনার মাধ্যমে বার্তা দিচ্ছি যে এর আগেও বলেছি যে এটা বেশি বাড়তে দেবেন না। ইতিহাস বলে শিক্ষকরা যখন রাজপথে নামে, যখন সাধারণ নাগরিক সে নাগরিক অধিকারের জন্য লড়াই করবে এবং তাকে সে জেল বরণ করতে যখন মানসিকভাবে প্রস্তুত নেয়, তখন যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে খারাপ। তো এখনো সংশোধন করার সুযোগ আছে। সামনে 5ই সেপ্টেম্বর শিক্ষকদের সম্মান দিন, তাদের বেতন বৃদ্ধি থেকে ন্যায্য দাবি নিয়ে আলোচনা করুন, তবেই কিন্তু রাষ্ট্রের ভালো হবে। বর্তমান সময়কালে যে শিক্ষক আন্দোলন হচ্ছে, শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গণতান্ত্রিকভাবে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে এবং তার রাজ্য সম্পাদক হিসাবে সেই আন্দোলন সরাসরি আমি নেতৃত্ব দিই। আপনারা জানেন এবং গোটা রাজ্যের মানুষ জানেন যে SSK NSK বেতন বৃদ্ধি নিয়ে যে আন্দোলন, 7 দিন 14 দিন ধর্ণা কর্মসূচি, তারপর বিকাশ ভবন অভিযান, বিধানসভা অভিযান, রাজ্যের মানুষ দেখেছে এবং তারপরে রাজ্য সরকার বাধ্য হয়ে দাবি আদায় করেছে। এরপরে প্রাইমারি শিক্ষক আন্দোলন, শিক্ষাবন্দীদের আন্দোলন, এই সমস্ত আন্দোলনে যখন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এবং বিশেষত আমি নেতৃত্ব দিই, রাজ্য সরকার কোনোভাবে চেষ্টা করছিল প্রতিহিংসা করান রাষ্ট্রের যে শাসকের মুখ দাঁত বের করা, এবং সেটা আমরা প্রমাণ পেলাম যখন গত 9ই আগস্ট শিক্ষাবন্দীদের বিকাশ ভবন অভিযান ছিল। সেই অভিযান যখন শান্তিপূর্ণভাবে অভিযান, সেই অভিযান হঠাৎ করে পুলিশ বাধা দেয়, এবং বাধা দেওয়ার পরে পুলিশ আমাদের উপর অকথ্য লাঠিচার্জ করে, আমাকে নগ্ন করে এক প্রকার জোর করে টানতে টানতে বিধাননগর থানায় নিয়ে অ্যারেস্ট করলো। আমি সহ 380 জন শিক্ষাবন্দী অ্যারেস্ট হলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমাকে যখন বিধাননগর মঠ থানায় নিয়ে আসলো 9ই আগস্ট, তখন আমাকে প্রায় উলম্ব করে একটা সম্পূর্ণ ভাবে অমানবিক ভাবে তল্লাশি চালিয়ে আমার 2টো মোবাইল, তারপর আমার টাকা পয়সা ওখানে আছে, সেই জায়গা থেকে আমাকে একটা জেল কাস্টডি যেটাকে বলা হয় একেবারে হাজত পুলিশ হেফাজত যেখানে নেওয়া হয় ছোট ঘরে রাখা হলো, আমার যে সাথী তাদেরকে আলাদা জায়গায় রাখা হলো, তারপর কারোর সঙ্গে আমাকে দেখা করতে দিলো না, তারপর চা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো টিফিনও দেওয়া হলো না। এর আগে বিভিন্ন মুভমেন্টে একাধিক ব্যাপার আমরা বিধানসভা অভিযান করেছি, লালবাজারে গেছি, সেখানে যে ব্যবহার পেয়েছি সেই ব্যবহার তো কোনোভাবেই পাওয়া গেল না। উল্টে যেটা হলো, সম্পূর্ণ গোপনীয়তা ভাবে 8:30 সময় আমাকে নিয়ে চলে গেল লেক টাউন থানায়, এবং স্বাভাবিক কারণে যদি জামিন না দেয়, তাই যদি জেল থেকে ছাড়া না পায়, থানা থেকে ছাড়া না পায়, তাহলে স্বাভাবিক কারণে পরের দিন বিধানসভায় বিধাননগর কোর্টে তোলার কথা। কিন্তু 8:30 সময় আমাকে যখন লেক টাউন থানায় নিয়ে গেল, তখনও জানি পরের দিন বিধাননগর কোর্টে তুলবে। এবার 8:30 থেকে লেক টাউন থানায় আমি অপেক্ষা করছি, এবার রাতে যখন শুয়েছি 12:30 বাজে, হঠাৎ করে বিধাননগরের পুলিশরা গেলে এবং সম্পূর্ণ গোপনীয়তা ভাবে আমাকে গাড়িতে বসিয়ে আমার মোবাইল যা যা সুইচ রেখে দিয়েছিল সেগুলোকে না দিয়ে আমাকে সোজা নিয়ে এসে ডায়মন্ড হারবার প্রায় 70 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসলো, আমার নিজের থানা। সেখানে নাকি আমার নামে একটা পুরনো মামলা আছে, পেন্ডিং মামলা, আমি নিজেই জানতাম না।
তবে ধন্যবাদ 2:45 আমাকে নিয়ে আসলো আমার বাড়ির লোক থেকে, গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকা এসএসকে এমএসকে সবাই উদ্বিগ্ন, কোনো খবর পাচ্ছে না। এবং আমার স্ত্রী এবং আমার শালাবাবু যখন বিধাননগর নর্থ থানায় আমার খোঁজ নিতে যায় তখন পুলিশ তাদের সঙ্গে অভদ্র আচরণ করে। তো তারপরে ধর্মনগর থানায় এসে জানতে পারলাম যে 5ই জুলাই এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজারদের বেতন বৃদ্ধি নিয়ে যে মুভমেন্ট করেছিলাম আমরা বিধানসভা অভিযান, যেখানে 144 জন গ্রেপ্তার হয়েছিল, পুলিশ বর্বরোচিত লাঠিচার্জ করে দিচ্ছিল মহিলাদের, সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছিল। তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমরা স্কুল বন্ধের ডাক দিয়েছিলাম, কর্মবিরতি এবং প্রতিটা ব্লক ভিক্ষার মিছিল হয়েছিল। এবং 9ই জুলাই ডায়মন্ড হারবারে আমার নেতৃত্বে একটা ভিক্ষার মিছিল হয়েছিল, সেখানে কোন রকম রাস্তা অবরোধ হয়নি, পুলিশ আসতে সঙ্গে সঙ্গে আমরা রাস্তা ক্লিয়ার করে দিই, কোন রকম অ্যাম্বুলেন্সের কোনো বাধা হয়নি, মানুষের কোনো জীবনযাত্রার কোনো অসুবিধা হয়নি। সেই জায়গায় গোটা রাজ্যের মতো ভিক্ষার মিছিল হচ্ছিল, সেখানে নাকি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল, যে মামলার আমি 41-এর নোটিশ পাইনি, আমি জানিই না। সেই কেসে আমাকে ডায়মন্ড হারবার থানাকে নিয়ে আসলো এবং আশ্চর্যজনক ভাবে যে কেসে আমাকে সল্লেক থেকে টানা হিজড়া করে অ্যারেস্ট করলো, ডায়মন্ডহারবার থানায় যখন 2:45 নিয়ে আসলো, তখন সেই সল্লেকের সেই কেস থেকে আমাকে পেয়ার বন্ধে রিলিজ দিল, দিয়ে ডায়মন্ড হারবারে নতুন কেসের সঙ্গে যুক্ত করলো 9 জুলাইয়ের কেস, যেটা রাস্তা অবরোধের কেস 188(8)(b) ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, এই মামলা আমাকে দেয়া হলো। এবং আরো অগণতান্ত্রিক ভাবে তখন আমি ডায়মন্ড হারবারে ব্লকের মধ্যে অনশনে বসলাম এবং তারপরে দেখলাম যে আমাকে পরের দিন যখন কোর্টে প্রবেশ হলো, যে মামলা মিথ্যা, যে মামলা কোনো রাস্তা অবরোধ হয়নি, সম্পূর্ণভাবে শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি এবং শাসক দল এবং পুলিশ প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে আগামী দিনে শিক্ষক আন্দোলনকে স্তব্ধ করা যায়, সেই কারণে তারা যেটা করলেন যে 10 দিনের পিসি চাইলেন, পুলিশ রিমান্ডে চাইলেন আমাকে। আমি না চুরি ডাকাতি করেছি, না ওহাজানি করেছি, না দেশ বিরোধী কাজ করেছি, আমি সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে মানুষের ভয়েসকে রাইজ করার চেষ্টা করেছি, প্রতিবাদ করেছি, শিক্ষক স্বার্থে লড়াইটা চালিয়ে গেছি ধারাবাহিক ভাবে। তার জন্য একটা মিথ্যা মামলা করে ডায়মন্ড হারবারের এসডিপিও, আইসি, পুলিশ, জেলা পুলিশ সুপার যৌথভাবে বিধাননগর পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার সঙ্গে যোগ সাদেশ করে রাতারাতি আমাকে রাত 3টার সময় এনে 10 দিনের পিসি চেয়েছে, যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ, অগণতান্ত্রিক। এবং পিসি যখন চায়, এবং সেখানে এফআইআর এ আরো উল্লেখ্য যে আপনার মাধ্যমে গোটা রাজ্যকে আমি জানাতে চাইছি যে এফআইআর এ লেখা হয়েছে যে আমার কাছ থেকে নাকি সরকার বিরোধী স্লোগান উদ্ধার হবে এবং সরকার বিরোধী পোস্টার উদ্ধার হবে, এই কারণে আমাকে 4 দিন পুলিশ হেফাজতে নিতে হবে। মানে পিসি, যাকে গোটা রাজ্যের মানুষ জানে কাদেরকে পিসি নেওয়া হয়, কোন কেসে পিসি নেওয়া হয়, পিসির পরে পুলিশ তার উপর অকথ্য অত্যাচার করে। তো আমাকে 4 দিন পিসি নিলেন, পিসি নেওয়ার পরে যখন বুধবার দিন কোর্টে প্রডিউস হলো 4 দিন পরে, তখন আশ্চর্যজনক ভাবে দেখলাম যে আবার একটা নতুন মামলা, যে মামলায় শাসক দল গত 27শে মার্চ ডায়মন্ড হারবার কেন্দ্রে বিরোধীরা মিছিল করছিলেন এবং সেই মিছিলে শাসক দল প্রকাশ্যে হামলা করে এবং আমি বাজার করে ফিরছিলাম, সেই ফেরার সময় সেই হামলা যখন করে তখন আমি শুধু এলাকার মাস্টারমশাই হিসাবে, সমাজ সচেতন হিসাবে, নাগরিক হিসাবে প্রতিবাদ করেছিলাম যে প্রত্যেক দল তার মিটিং মিছিল করতে পারে, আপনারা কেন হামলা করছেন। এবং সেই বলার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করে আমার স্কুটিটা ফেলে দেয়, ভেঙে দেয়, দিয়ে আমার আমি হসপিটালে ভর্তি হই। সেই মামলা আমার বিরুদ্ধে আবার একটা মামলা চাপায় যে আমি নাকি শাসক দলকে ওখানে আক্রমণ করেছি। আমার স্কুটিটা আজ 4 মাস ধরে ডায়মন্ডনগর থানায় পড়ে আছে, বারবার চাইতে গেছি, থানায় দেয়নি। তো সেই মামলায় বিচারপতি আবার 3 দিনের জেল হেফাজত দিলেন এবং আরো আশ্চর্যজনক ভাবে ওই মামলায় যারা আমার সঙ্গে আসামি ছিলেন, মানে অভিযুক্ত ছিলেন, তারা দিনের দিন জামিন পেলেন, অথচ আমি সেই মামলায় 3 দিন জেল হেফাজতে ছিলাম। এবং অবশেষে আজকের জামিন পেলাম শর্ত সাপেক্ষে যে ডায়মন্ড হারবার থানাতে আমাকে সপ্তাহে 2 দিন হাজিরা দিতে হবে, কিন্তু তারপরেও আপনার মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিশু নাগরিকদের কাছে বার্তা দিতে চাইছি যে এই মিথ্যা মামলা করে পিসি দিয়ে জেল দিয়ে এই প্রতিবাদের কণ্ঠকে কখনোই রোধ করতে কেউ পারেনি এবং আগামী দিনে পারবে না। কারণ আমরা শিক্ষক এবং আমাদের যেমন শিক্ষকতা করা দায়িত্ব,
তেমনি আমাদের দায়িত্ব যখন সমাজ ব্যবস্থা রাষ্ট্র এবং শাসক দল যখন এক হয়ে যায়, পুলিশ প্রশাসন শাসক দল এক হয়ে সাধারণ নাগরিকের উপর অত্যাচার নেমে আসে, গণতন্ত্র বিপন্ন হয়, সংবিধান বিপন্ন হয়, তখন একজন শিক্ষক তার নাগরিক কর্তব্য দ্বারায় যে সে তার ভয়েসটাকে উচ্চারিত করবে। তাই সামনে থেকে উচ্চারিত করছি এই যে ছদিনের এক সপ্তাহ যে জেল যাত্রা এবং পুলিশি নির্যাতন এবং মিথ্যা মামলা, এটা আমাকে আরো সমৃদ্ধ করছে, আরো আগামী দিনে তীব্র থেকে তীব্রতর নাগরিক আন্দোলন গড়ে তোলার জন্য উৎসাহিত করেছে। এবং আমি নিজে মনে করি যে সাধারণ নাগরিকরা যখন মানসিকভাবে জেল যাওয়ার জন্য প্রস্তুত হবে রাষ্ট্রের বিরুদ্ধে, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষার্থে, তখন কিন্তু সরকার চলবে। এবং আগামী দিনে এই লড়াই আন্দোলন এবং এই জেল যাত্রা আমি শেয়ার করব সমস্ত মানুষের কাছ থেকে, যেখান থেকে মানুষ উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনের কাজ করবে। তাই আমি মনে করি যে বর্তমান সময়কালে শাসক দল যতই পুলিশ দিয়ে কাজে লাগার, যারা বিরোধী করে, যারা প্রতিবাদ করে, তাদেরকে যতই মিথ্যা মামলা দিয়ে জেল যাপন করে, এই প্রতিবাদের ভাষাটা আটকাতে পারবে না। আগামী দিনে শিক্ষক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, তার সঙ্গে সামাজিক আন্দোলনও তীব্রতর হবে।